সিকিম নিয়ে আমার কৌতূহল সেই ছোটবেলা থেকে। 2003 সালে প্রথম সিকিম যাই, তারপরে আরও দুবার গিয়েছি, আবার অনেকবার যাওয়ার ইচ্ছাও রইল। এই সিকিম রাজ্যটির উত্তর ও উত্তর পূর্বে রয়েছে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, পূর্বে আছে ভুটান, আর পশ্চিমে নেপাল, আর দক্ষিণে রয়েছে পশ্চিমবঙ্গ। পূর্ব হিমালয়ের একটি অংশ হল এই সিকিম। তাই জন্য এখানে জীব বৈচিত্র্য লক্ষ্য করার মতো। সেই সাথে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ।
বর্তমানে সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর হলো গ্যাংটক। সিকিমে প্রায় 5000 প্রজাতির ফুল গাছ আছে, আর সঙ্গে রয়েছে প্রায় 515 বিরল প্রজাতির অর্কিড, যা সত্যি দেখার মতো। ভারতবর্ষে এই বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের জন্যই বলা হয় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। তাই সারা বিশ্বকে জানতে গেলে সবার প্রথমে আমাদের এই সুন্দর ভারতবর্ষকেই প্রথম জানতে হয়।